পড়াশোনায় অত্যন্ত মেধাবী, বিদেশের প্রথম সারির প্রতিষ্ঠান থেকে পেয়েছেন সার্টিফিকেট, তারপর নামী স্কুলে চাকরি। আপাতদৃষ্টিতে এই ঝকঝকে বায়োডাটা দেখলে হতাশায় ডুবে যাওয়ার কোনো কারণই খুঁজে পাওয়া যায় না। কিন্তু এহেনও দেবযানীদেই কেন হঠাৎ করে কুকুরের মৃত্যুতে স্রেফ উপোস করে মারা যাবেন, এটা বিশ্বাস করতে পারছেন না অনেকেই, বিশেষ করে যাঁরা তাকে দীর্ঘদিন খুব কাছ থেকে দেখেছেন। 1968 সালের 13ই সেপ্টেম্বর কলকাতাতেই জন্ম দেবযানীর। ব্যাঙ্গালোরের স্কুল থেকে ICSE ও ISC পাশ করে পদার্থবিদ্যা নিয়ে পড়াশোনার জন্য ভর্তি হন কলকাতার লেডি ব্রেবোন কলেজে। তারপর রাজাবাজার সায়েন্স কলেজ থেকে রেডিও ফিজিক্সে বিটেক। এহেনও মেধাবী দেবযানীর গানের প্রতি বরাবরই ঝোঁক ছিল, তাই বিটেক করার পর লন্ডনের রয়্যাল স্কুল অব মিউজিক থেকে পিয়ানো বাদক হিসেবে সার্টিফিকেট পান দেবযানী। সঙ্গীতকে নিজের পেশা হিসেবেও বেছে নিয়েছিলেন দেবযানী। প্রথমে ক্যালকাটা গার্লসে মিউজিক টিচার হিসেবে যোগ দেন তিনি। স্কুলের তৎকালীন অধ্যক্ষের দাবি, দেবযানীর আধ্যাত্মিকতার আশ্রয় নেওয়ার শুরুও তখন থেকেই। ভীষণ স্পিরিচুয়াল ছিল, উইথাউট বিইং পার্টিকুলারলি রিলিজিয়াস, জাস্ট ভগবান ঈশ্বর একটা, মানে যেন সে মানে রামকৃষ্ণ মিশনও যেতেন, বেলুড় মঠেও যেতেন, চার্চেও যেতেন। অ্যাজ পার স্কুল রেকর্ড, দেবযানী দে আমাদের ক্যালকাটা গার্লস হাই স্কুলে 1999 ফেব্রুয়ারিতে জয়েন করেছিল অ্যাজ মিউজিক টিচার, আর রিজাইন করে 2004 ফেব্রুয়ারি। রেজিগনেশনের আমি অফিসে যা ইনফরমেশন পেলাম যে কোনো পার্সোনাল রিজনসে রিজাইন করেছে, কোনো রিজনস অ্যাজ সাচ দেয়নি। এমনিতে মিশুকের স্বভাবের হলেও কোথাও যেন দেবযানী ছিলেন রহস্যে মোড়া। স্কুলে অনেকেই জানতেন না দেবযানীর কোনো দাদা আছে। বাবা আসতো লাস্ট ওনার PF ক্লিয়ারেন্সের জন্য, বাবা আসতো ওনার সব মানে সইটাই করার জন্য এইগুলো, তখন একদম বাবা আসতো, দাদা কেন না কোনো দিন আসতো না। আমরা তো পরে শুনলাম যে ওনার একটা দাদাও আছে। তারপর দেবযানী মিউজিক টিচার হিসেবে যোগ দেন ডন বস্কোই। শেষবার তিনি মাইনে তোলেন 2007 সালে, সম্ভবত সে সময় তিনি চাকরি ছেড়ে দেন। 2012 সালের পর থেকে সবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেবযানী পুরোপুরি অন্তরালে চলে যান। আর দেবযানীর ভাই পার্থও কম কৃতি ছিলেন না। রাজাবাজার সায়েন্স কলেজ থেকে বিটেক করে TCS-এ চাকরি পান পার্থ, চাকরি ছেড়ে দেন 2007 সালে। চাকরি সূত্রে বেশ কিছুদিন ইংল্যান্ডেও ছিলেন তিনি। যদিও এহেনও কৃতি ভাই বোনের শেষটা মর্মান্তিক। কৃষ্ণেন্দু অধিকারী, ABP আনন্দ, কলকাতা।